রাজ্য প্রশাসনের উদ্যোগে বেঙ্গালোর থেকে নবাবহাটে আটকে পড়া যাত্রীরা। প্রশাসনিক নির্দেশ মেনে পূর্ব বর্ধমানের শহর বর্ধমানে এসে পৌঁছালো বেঙ্গালোর থেকে আটকে থাকা বেশ কিছু যাত্রী। তাদেরকে নবাবহাট বাস স্ট্যান্ডে নিয়ে আসা হয়, তারপর তাদেরকে SBST বাসে করে তাদেরকে নিজস্ব জেলায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে মঙ্গলবার। যে সমস্ত যাত্রীরা বেঙ্গালোর থেকে এসে পৌঁছায় পূর্ব বর্ধমানের নবাবহাটে এবং তারপর বাসে করে ভিন্ন জায়গায় যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদেরকে আজ ফিরিয়ে দেওয়া হলো প্রশাসনের উদ্যোগে। বেশ কিছুদিন আটকে ছিল বেঙ্গালোরের যাত্রীরা এবং স্বাভাবিকভাবে তাদের মধ্যে দুশ্চিন্তা গ্রাস করছিল। অবশেষে প্রশাসনিক নির্দেশে ট্রেনের মাধ্যমে তারা আসতে পেরেছেন এবং প্রশাসনের নির্দেশে বাসে করে নবাবহাট থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো নিজের জেলায়। এবং প্রশাসনিক নির্দেশ মেনে যে সমস্ত সরকারি নির্দেশনামা রয়েছে সেই নির্দেশ মেনেই আগামী 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই তারা থাকবেন। বর্তমানে নবাবহাট থেকে তাদেরকে বাসে করে পৌঁছে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই কড়া আটোসাট করা হয়েছে। প্রশাসনিক ব্যবস্থাও কোথাও যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় তার জন্য প্রশাসনিক নজর রয়েছে। প্রত্যেকটা যাত্রীর শারীরিক পরীক্ষা করা হলো বর্তমানে নবাবহাট বাস স্ট্যান্ডে, তারপর তাদেরকে বাসে প্রশাসনিক অনুমতি নিয়ে নিজের জেলায় ফিরিয়ে দেওয়া হলো এদিন। এখানে কেন এসেছেন? আমরা এসেছিলাম যে আমাদের এলাকা থেকে যেসব মানুষরা বেঙ্গালোরে বা চেন্নাইয়ে আটকে ছিল, তার মধ্যে আমার পাড়ার 5 জন মানুষ, একটা 11 মাসের বাচ্চা সমেত তারা আটকে ছিল। তারা বারবার করে বলছিল আমাদেরকে যে বাড়ি ফিরবো আমরা কী করে, তাদের কাছে টাকা শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, তো সেই কারণে আমরা যতটা পেরেছি সাহায্য করেছি এবং আমরা মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্র সচিবকে, মুখ্য সচিবকে চিঠি করেছিলাম। চিঠি করার পর আমরা উত্তর পাই যে তারা ফিরে আসবে এবং সেই মতো মুখ্যমন্ত্রী কথা রেখেছেন এবং তাদেরকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। আজকে নবাবহাটে তারা নেমেছে, স্ক্রিনিং টেস্ট হচ্ছে তাদের, এরপরে তারা বাড়ি যাবে। কতগুলো বাস এসেছে? টোটাল 4টে বাস আমরা দেখতে পেয়েছি, এছাড়া বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া সব বাস দেখছি বর্ধমানের উপর দিয়ে যাচ্ছে। প্রথমে কি ওরা ট্রেনে এসেছিল? প্রথমে ওরা বেঙ্গালোর সিটি থেকে ট্রেনে চেপে বাঁকুড়া আসে। বাঁকুড়া থেকে রাজ্য সরকার খুব ভালোভাবে ব্যবস্থা করে নবাবহাটে নিয়ে আসে এবং নবাবহাটেও ওরা এখন স্ক্রিনিং টেস্ট হচ্ছে, এরপরে ওরা বাড়ি যাবে। বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে বাড়ি থেকে আসার ফলে তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ আপনি এলাকা থেকে এসে তাদেরকে নিয়ে যাচ্ছেন, কেন? ওটা একটা মানে মানুষ গুজব ছড়িয়ে দিচ্ছে, সেই কারণে আমরা এলাকা থেকে এসেছি, এ কারণে যাতে মানুষ কোনো মানুষ গুজবে কান না দেয়, আমরা সেটা দায়িত্ব নিয়ে তাদেরকে বাড়িতে ঢুকাবো এবং সরকারের যা নির্দেশ কোয়ারেন্টাইনে থাকার জন্য হোম কোয়ারেন্টাইনে তারা থাকবে, এইটাই আমরা আশা রাখি। কাগজ থাকছে, স্ক্রিনিং টেস্ট করে তাদেরকে দিচ্ছে, বেঙ্গালোরেও টেস্ট হয়েছে, বাঁকুড়াতেও টেস্ট হয়েছে, সমস্ত কাগজ নিয়ে ওরা থাকবে এবং হেলথ ওয়ার্কারদের ওরা সাপোর্ট করবে, কোনো অসুবিধা হলে ওরা হেলথের লোকদের জানাবে। আপনার নাম? আমার নাম শরৎ কুমার। পূর্ব বর্ধমান থেকে আমার সরকার।